মঙ্গলবার এগারো মহারানী তেলিয়ামোড়া নির্বাচনী কেন্দ্রের বুথ সেন্টারের ভোট গ্রহণের পর ভোটকর্মীরা বিকাল চারটা থেকে গণদেবতাদের ইভিএম মেশিনগুলি নিয়ে মহকুমা শাসক কার্যালয়ের স্ট্রং রুমে মেশিনগুলি জমা দেওয়ার কাজ শুরু করে যদিও এই স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সিআরপিএফ জওয়ানরা এ ব্যাপারে এই নির্বাচনী কেন্দ্রের রিটার্নিং অফিসার ভাস্বর ভট্টাচার্য জানান মঙ্গলবার সকাল সাতটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল ভোট গ্রহণ শেষ পর্যন্ত এই কেন্দ্রের আটচল্লিশটি বুথ সেন্টারগুলিতে কোনো ছাপ্পা ভোট বুথ জ্যাম সহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বর্তমানে গণদেবতাদের রায় বন্দি ইভিএম মেশিনগুলি রুমে রাখা হবে রিপোর্ট সার্চ